রাজকীয় স্বাদে দুধের পায়েস, দেখুন তো কেমন হয়েছে। আজকের পায়েস রেসিপি অনেক সহজভাবে দেখাবো, সবাই তৈরি করতে পারবেন। বাসায় কোনো অনুষ্ঠান হলে বা ছোটোখাটো প্রোগ্রামে আমরা কিন্তু একটা ডেজার্ট আইটেম রেখে থাকি, আর সেই ডেজার্ট আইটেমটা যদি হয় পায়েসের তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের সঙ্গে দুধ দিয়ে পায়েস তৈরি করে সহজে রেসিপি দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, একদম সহজ পদ্ধতিতে সবাই তৈরি করতে পারবে। আর এটা খেতে কিন্তু বিয়ে বাড়িতে যে পায়েস তৈরি হয় তার থেকে অনেক অংশে ভালো হবে, একদম পারফেক্ট একটা রেসিপি। পায়েসের থিকনেস যেমন থাকা দরকার ঠিক ওরকমটাই থাকবে। আপনারা হয়তো এর মধ্যে বুঝে গেছেন আমার পায়েসটা কতটা পারফেক্ট। আর কথা বাড়াচ্ছি না, আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। প্রতি লিটারের জন্য 1 মুঠো পোলার চাউল ব্যবহার করতে হয় পায়েসে। আমি 2 লিটার দুধের জন্য 2 মুঠো পোলার চাউল ভালো করে ধুয়ে এখন আমি চাউলটা দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধ আর চাউল খুব ভালো করে জাল করতে থাকবো। দুধ যখন টক বগিয়ে বলক উঠে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চাউলটা ভালো করে দুধের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি 2টো এলাচি, 1 ফালি দারুচিনি আর 1টা তেজপাতা অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে পায়েসটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু পায়েসে পোড়া গন্ধ আসবে আর সেটা খেতে ভালো লাগবে না। যতক্ষণ না চাউলটা ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব আর নাড়াচাড়া করব। 1 চিমটি পরিমাণ লবণ, এতে করে টেস্টটা একদম পারফেক্ট আসবে, আর বেশি কিন্তু দিতে যাবেন না। মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে টেস্টটা মনে হয় যে একদম পারফেক্ট। এখন কিন্তু আমি নাড়াচাড়া করতে করতে চাউলটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। দেখুন এখন অনেকটাই আগের তুলনায় ঘন হয়ে গেছে আর চাউলটাও মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি চিনি, আর চিনি অ্যাড করব একদম সবার শেষের দিকে, কারণ চিনিটা যদি আগে আগে দিয়ে দিই চাউলটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চাইবে না, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এই ধরনের রান্নাগুলোতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করেন তাহলে রান্নাটা কিন্তু অনেক পারফেক্ট হবে। দেখুন এখন কিন্তু আগের তুলনায় আরও অনেক বেশি ঘন হয়ে গেছে, তাই না? দেখেই মনে হচ্ছে এটা অনেক বেশি সুস্বাদু হবে। আমি এখানে চিনিটা আমার পরিমাণ আন্তাজে দিব, আপনারা মিষ্টি কতটা খেতে পছন্দ করেন সেই আন্তাজটা বুঝে চিনিটা অ্যাড করবেন। প্রয়োজনে আপনারা চিনি দিয়ে যদি মনে হয় কম হয়েছে আবার একটু অ্যাড করবেন, একসঙ্গে অনেক বেশি দিবেন না, খুব বেশি মিষ্টি খাবার ভালো লাগে না কিন্তু, তাই না? তো আমি এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এখন এইভাবে করে নাড়তে থাকবো। আর পায়েসটা আসলে কি নাড়াচাড়া করতে হয় একটু দাঁড়িয়ে থেকে, নতুবা দেখা যায় তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আপনারা যদি এই প্রসেসে পায়েস রান্না করেন, কাউকে যদি একবার খাওয়ান তাহলে বুঝতে পারবেন তার মুখ থেকে আপনার শুধু প্রশংসাই বের হবে। আসলে এই পায়েস রেসিপিটা না অনেক বেশি টেস্টি হয়, যাকেই খাইয়েছি সবাই কিন্তু প্রশংসা করেছে। এখনও কিন্তু অনেকের জন্য পায়েস তৈরি করে আমার বাসা থেকে আমি নিয়ে যাই, কারণ কোথাও যাওয়ার যখন প্ল্যান করি যদি বলি তার বাসায় আসতেছি তারা কিন্তু আমার হাতের রান্না খেতে চায়। জিজ্ঞেস করলে কি খাবে বেশিরভাগ মানুষই বলে থাকে যে তোমার হাতের পায়েসটা খাবো। আসলে পায়েসটা এত বেশি টেস্টি, একবার খেলে না এর স্বাদ আর ভোলা যায় না, এত বেশি মজার হয়। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলের ফ্লেভার খুব বেশি স্ট্রং হয়, এটা কিন্তু একটু সাবধানে দিবেন। এই ধরুন 3 ফোঁটার মতো দিয়েছি, এতে করে কিন্তু একটা রাজকীয় স্বাদ হবে। এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমার পায়েসটা কিন্তু ঠান্ডা হলে পরে আরও একটু থকথকে হবে। পায়েস কিন্তু একদম পাতলা খেতে ভালো লাগে না, একটু থকথকে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন তো কেমন হয়েছে, কিছু কিশমিশ, কাজু বাদাম আর একটু চেরি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। যদি রেসিপি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আর কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। গোলাপের মতো গোলাপি ত্বক পাওয়ার জন্য কার কার আকাঙ্ক্ষা বলুন তো। আজকে আপনাদের সঙ্গে আমাদের গোলাপি স্যুপের সঙ্গে পরিচয় করিয়ে দিব। গোলাপের নির্যাস দিয়ে তৈরি আমাদের গোলাপি স্যুপ, আর এই স্যুপ কিন্তু আপনার স্কিনকে করে দিবে একদমই গোলাপি। যখনই স্যুপটি ব্যবহার করবেন হাতে পায়ে গলায় সমানভাবে ব্যবহার করবেন, নতুবা আপনার মুখের তুলনায় হাত পা গলা কালো দেখাবে। আশা করছি এই স্যুপটি যাদের ভালো লাগবে অর্ডার করে দেবেন আমাকে ইনবক্সে অথবা আমার পায়েল স্যুপ পেজে। এই সাবানটি কয়েকদিন ব্যবহারেই বুঝতে পারবেন আপনি আগের তুলনায় 10 গুণেরও বেশি ফর্সা হয়ে যাবে।
যাবেন। অনেকেরই আছে কালো ঠোঁট, কালো ঠোঁট কিন্তু ভালো লাগে না, তাই না? তো যাদের কালো ঠোঁট তারা কিন্তু এই পিঙ্ক লিপ বামটি নিতে পারেন। এটা কিন্তু আপনার ঠোঁটকে মাত্র কয়েকদিনেই গোলাপি করে তুলবে। আশা করছি এই লিপ বাম আপনারা যাদের কালো ঠোঁট অথবা ফর্সা ঠোঁট তারাও ব্যবহার করতে পারবেন। যাদের মুখে বড় মেস্তা, বর্ণের দাগ, কালো দাগ, ছুপছুপ দাগ, তারা কিন্তু মেস্তা ক্রিমটা নিতে পারেন। আমরা সোনামণিদেরকে অনেক বেশি ভালোবাসি। ছোট্ট সোনামণিদের জন্য আমাদের কাছে আছে গোড মিল্ক স্যুপ, আর এই স্যুপটি কিন্তু একদমই 100% হার্বাল। তো আপনারা কিন্তু ছোট্ট সোনামণিদের জন্য এই গোড মিল্ক স্যুপটি আপনাদের সংরক্ষণে রাখতে পারেন। অর্ডার করার জন্য আমাকে ইনবক্স করতে পারেন। আর এই তো চলে আসছে আমাদের টাক মাথার ম্যাজিক হেয়ার অয়েল, আর এই হেয়ার অয়েলটি কিন্তু একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন, স্যাফরন হেয়ার অয়েল। এটা টাক মাথায় চুল গজাবে, চুল পড়া বন্ধ করবে। মা হওয়ার পর অনেক আপুদের চুল ভেঙে যায়, ঝরে যায়, পড়ে যায়, তাদের সকল সমস্যার সমাধান দেবে। যারা ছোট্ট সোনামণিরা আছেন তারাও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারবেন, কোঁকড়া চুল সোজা করবে। আর এই তো হাজার গুণে গুণান্বিত আমাদের স্যাফরন স্যুপ। আমাদের কাছে আছে অনেক টাইপের স্যাফরন স্যুপ, আমরা বাছাই করে দিয়ে থাকি কার স্কিনের জন্য কোনটা দরকার। এই স্যাফরন স্যুপগুলো আমাদের কাছে আপনারা একমাত্র পাবেন এত বেশি সুলভ মূল্যে। আমরা সবচেয়ে কম দামে দিয়ে থাকি এই স্যাফরন স্যুপগুলো, আর এর ভেতরে উপরে সব দিকেই সমানভাবে স্যাফরন দিয়ে তৈরি করা হয় এই স্যাফরন স্যুপটা। এই স্যাফরন স্যুপ ব্যবহারে আপনার মুখের কালো দাগ, বয়সের ছাপ, আপনার ছুপছুপ কালো দাগ, ব্রনের দাগ, তারপর রিঙ্কেলস, এগুলো সব দূর করে দিবে, আগের তুলনায় 10 গুণের চেয়েও বেশি ফর্সা করে দিবে। তা আশা করছি আজকের এই প্রোডাক্টসগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আর দেরি না করে আমার পায়েল শপ পেজে আপনারা নক দিয়ে ইনবক্স করে আপনারা কার কোনটা নিতে চান অর্ডার করে দিবেন। আর যাদের দরকার তারা চাইলে কিন্তু এখনই অর্ডার করতে পারেন, আমার কাছে যেটুকু আছে আমি দেওয়ার চেষ্টা করব। যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন। তো আর দেরি কেন, এখনই অর্ডার করে দিন। প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু 100% অর্গানিক, আপনাদের জন্যই নিয়ে আসলাম। এই সেম প্রোডাক্টসগুলোই কিন্তু অন্যান্য পেজ থেকে আপনারা অনেক চড়া মূল্যে নিতে হবে, আমরাই একমাত্র সবচেয়ে কম দামে দিয়ে থাকি। কারণ আমি এখানে 5 বছর যাবৎ কাজ করি, আর আপনাদের সঙ্গে আমার বহুদিনের রিলেশন, আর এই পেজটাতে আমি আপনাদের জন্য সবচেয়ে কম দামে এই প্রোডাক্টসগুলো রেখেছি। আশা করছি যার যার দরকার নিয়ে নেবেন, ইনবক্সে আসুন, ইনবক্সে এসে প্রাইস জেনে নিন, যার যেটা দরকার এখনই অর্ডার করুন, নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন। প্রত্যেকটা প্রোডাক্টসই 100% অর্গানিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।